এয়ারলাইন্সের অফিস থেকে ফোন এসেছিল, কোনো কথাই হলো না। একবার ফোন করে দেখব। বিনা কিছু বলবে? অনেক কিছু, তোমাকে অনেক কিছু বলার আছে জানো তো। আমি তোমার কষ্টটা বুঝি কৃষ, না কৃষ দা, রাধা মানে রাধা দিদি, রাধা দিদি তো আর বেশি দিন বাঁচবে না, কিন্তু আমি আমি সব সময় তোমার পাশে থাকবো। বিনা, রাধা তোমার দিদি হয়, রাধার সম্বন্ধে তুমি এইসব কথা বলছো কি করে? আর আমি আমি তোমাকে নিজের ছোট বোনের মতো দেখি, তার বাইরে কিছু ভাবার চেষ্টাও করবে না। কি হলো গুমরামুখ? দিদি দিদি, তোর বরটাকে একটু বোঝা তো, এক ফোঁটাও আর কি বোঝে না। আমি তো শালি হই বল, আর শালি মানে তো আদি ঘরওয়ালি, আমি আর কি মারবো না তো কে আর কি মারবে বলতো? আচ্ছা কি হয়েছে সেটা তো বল, জিজ্ঞেস কর, তোর বরকে গিয়ে জিজ্ঞেস কর কেন এত রেগে গেল। কৃষদা, আমি তোমার সাথে মজা করছিলাম, রেগে যেও না। কি হলো গুমরামুখ, কি হয়েছে আপনার, আপনি হঠাৎ রেগে গেলেন কেন? কিছু না দাদা, কিছু না, মাইন্ডটা এত ডিস্টার্ব, ছোটোখাটো কথায় রিয়্যাক্ট করে ফেলছি। তুমি জানো তখন এয়ারলাইন্সের অফিস থেকে ফোন এসেছিল। ফোন এসেছিল? কি বললো ওরা, মানে কোনো হদিশ পেলো? গণেশ দাদা, আজকেই সেই দিন, আজ সন্ধ্যের মধ্যে যদি রহস্য ভেদ না করতে পারি তাহলে উনি হয়তো জোর করেই আমাদের বিদেশে পাঠিয়ে দেবেন। কি করব কি করব গণেশ দাদা, তুমিই বলে দাও। বিসর্জন বিধি সম্পূর্ণ হয়েছে, এবার বিসর্জনের জন্য আপনারা যাত্রা শুরু করতে পারেন। ঠিক আছে। করো, বিসর্জনের ব্যবস্থা নিতে হবে তো, তাড়াতাড়ি করো। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আমি দিচ্ছি। কি করছো কেন? আরে দিচ্ছি তো।